আপনারা যদি ফেসবুক রিলস ভিডিও থেকে বেশি করে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই রিলস ভিডিওতে ভিউ আনতে হবে বেশি। সেক্ষেত্রে কিন্তু টাইম মেনটেন করাটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন আপনি একটা ভিডিও ক্রিয়েট করার পর ফেসবুকে পাবলিশ করবেন, তারপর থেকে দেখা যায় যে আপনার সেই ভিডিওতে তেমন ভিউ আসে না, তখন আপনারা ভাবেন যে হয়তো আমার ভিডিওটি ভালো হয়নি, হয়তো আমি অডিয়েন্স মোতাবেক ভিডিওটি মেক করতে পারিনি। আসলে এই কিন্তু ধারণাটা ভুল। আপনারা যদি সঠিক টাইমে আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের রিলস ভিডিওগুলোতে আপনারা ভিউ পাবেন বেশি, এবং কিন্তু আপনারা যারা রিলস থেকে মনিটাইজেশন পেয়েছেন তাদের ইনকামও কিন্তু বাড়বে বেশি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কোন টাইমে সঠিক টাইমে ভিডিও আপলোড করলে আপনাদের রিলস ভিডিওগুলো ফেসবুকে বেশি গ্রো করবে। সো যারা বাংলাদেশি অডিয়েন্স তাদের ক্ষেত্রেও বলবো, যারা ইন্ডিয়ান অডিয়েন্স তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো। সো এখন বিষয়টা হচ্ছে, যারা বাংলাদেশ অডিয়েন্স, যারা বাংলাদেশ থেকে ভিডিওগুলো আপলোড করে থাকেন, যারা আমার ভিডিওটি বাংলাদেশ থেকে দেখতেছেন বা ইন্ডিয়া থেকে দেখতেছেন, সো বিষয়টা হলো, এখন যদি আপনি একটা ফেসবুক রিলস ক্রিয়েট করেন, তাহলে আপনি কোন সময় আপলোড করবেন? সো আমরা যারা বাংলাদেশে বসবাস করি, তারা কর্মব্যস্ত, কখন থেকে কখন থাকে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। কারণ আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও ছাড়লেই কিন্তু ভিউ আসবে না, অনেক কিন্তু সময় নেবে। যদি আপনার ফলোয়ার্স বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু বেশি আপনাদের ভিউ আসবে না। সেক্ষেত্রে আপনাদেরকে টাইম মেনটেন করে কিন্তু প্রথমত ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনারা ভিউ পেতে পারেন বেশি। সো এখন কোন টাইমে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলোতে ভিউ আসবে? সো এখন অনেকেই আমাদের কর্মস্থলে যারা আছে, তারা সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করে, বা সকাল 8টা থেকে 5টা এবং রাত 9টা পর্যন্ত কাজ করে, তারপর কিন্তু তারা ফ্রি হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে টাইমটা বলবো সেটা হচ্ছে, আপনারা সন্ধ্যা ঠিক 7টা থেকে 8টা, এর ভিতরে আপনারা আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুকে। কারণ অনেকেই কর্ম এবং কাজ করে তারা কিন্তু ফ্রি টাইম পায় 7টা থেকে 8টা এবং 9টা, এর ভিতরে কিন্তু তারা তাদের ফোনটা নেয় হাতে নিয়ে, কিন্তু তারা নিউজ ফিডে যায়, ফেসবুকে যায়, সবখানে যায়, কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই 7টা থেকে 8টা এর ভিতরে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রতিদিন আপলোড করতে হবে। এখন যদি আপনি আজকে 7টার সময় ছাড়লেন, কালকে 8টার সময় ছাড়লেন, পরশু দিন আবার 9টার সময় ছাড়লেন, এলোমেলো হলে কিন্তু আপনাদের অডিয়েন্সগুলো যারা আছে, তা যারা আপনাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে, তারা কিন্তু বুঝতে পারবে না। সেক্ষেত্রে যদি আপনারা ঠিক টাইম প্রতিদিন যদি 7টা বা 8টার সময় যে কোনো একটি টাইম সিলেক্ট করে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভিডিওগুলোতে তারা দেখার জন্য কিন্তু অপেক্ষা থাকবে যে আপনি কোন সময় সেই ভিডিওটি আপলোড করেন। সো এই বিষয়টা আমি ফার্স্ট আপনাদের শেয়ার করলাম, যারা বাংলাদেশি অডিয়েন্স, যারা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করলাম যে আপনারা 7টা থেকে 8টার ভিতরে কিন্তু ভিডিও আপলোড করবেন। আর এখন আমি ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়ারা বেশিরভাগ কিন্তু ভিডিও আপলোড করে 8টার পর। যারা ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ইন্ডিয়া যারা ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু 8টার পর ভিডিও আপলোড করেন। সো তারা কারেন্ট 8টা থেকে 9টা, কারণ আমাদের বাংলাদেশ টাইম এবং ইন্ডিয়ার টাইম কিন্তু কিছুটা পার্থক্য, আধা ঘন্টা ডিফারেন্স থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা 8:30 বা 9টা এর ভিতরে কিন্তু আপনারা ভিডিওগুলো আপলোড করতে পারেন, আপনাদের রিলস ভিডিওগুলো, সেগুলো কিন্তু আপনাদের গ্রো করতে পারে ফেসবুক টিম। সো ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু টাইম মেনটেন করে যে আপনি কোন টাইমে আপনাদের ভিডিওগুলো আপলোড করতেছেন। সেক্ষেত্রে যদি আপনারা এই গুরুত্বটা না দেন যে আপনি আজকে এই টাইমে সকাল 11টায় ছাড়লেন, কালকে 10টা ছাড়লেন, এভাবে কিন্তু ছাড়া যাবে না। কারণ আমরা নতুন কাজ করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টাইম মেনটেন করতে হবে, যে কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু ভিউ আসবে বেশি এবং গ্রোয়িং করবে। সো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি যে আপনারা সঠিক টাইমে কখন ভিডিও আপলোড করবেন। সো যারা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা 7টা থেকে 8টার ভিতরে, এবং যারা ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর তারা 8টা থেকে 9টার ভিতরে ভিডিও আপলোড করবেন। দেখবেন আপনারা, ট্রাই করে দেখেন, দেখবেন আপনাদের ভিউগুলো কিন্তু বাড়বে, আর অবশ্যই ভিউ বাড়লে তো ইনকাম অবশ্যই বাড়বে। সো ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিওটি কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি থেকে একটু হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।